পৃথিবীর ইতিহাসে যে সকল বড় বড় পরিবর্তন হয়েছে তার অধিকাংশ সাধিত হয়েছে বিপ্লবের মাধ্যমে। তাই বিপ্লবকে প্রগতির জন্য এক আশীর্বাদ হিসেবে উল্লেখ করা হয়। রেনেসাঁ বিপ্লব, শিল্প বিপ্লব, বলশেভিক বিপ্লবকে এখনও পৃথিবীর ইতিহাসে মূল পরিবর্তনের বিপ্লব হিসেবে ধরা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সকল বিপ্লব সমর্থনকারী ব্যক্তির মনে বিপ্লব মানে হলো সাধারণ মানুষের মুক্তি মুক্তি প্রতিষ্ঠা, অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ইতিহাসও অনেকটা তাই সমর্থন করে। কিন্তু কখনো কখনো এর বিপরীত হতে পারে, অর্থাৎ মানুষের মুক্তি, অধিকার প্রতিষ্ঠা ও শান্তি প্রতিষ্ঠা নাও হতে পারে। তারই সাক্ষ্য বহন করে থাকে একবিংশ শতাব্দীতে ঘটে যাওয়া সবচেয়ে বড় বিপ্লব আরব বসন্ত। আরব বসন্ত যে লক্ষ্যকে সামনে নিয়ে সংগঠিত হয়েছিল, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, জনসাধারণের অধিকার রক্ষা ও স্বৈরশাসনের অবসান করা, এসবের সবকিছুই আজ প্রায় মরীচিকা। তবে আরব বসন্তের মাধ্যমে আরবের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে তা অবশ্যই সত্য। তাহলে আজকে আমরা জানতে চলেছি সে আরব বসন্ত সম্পর্কে। তো চলুন শুরু করা যাক, লেটস স্টার্ট। ডিসেম্বর 2010, বোয়াজিজ নামক এক শিক্ষিত মজি দোকানদার প্রকাশ্য নিজ শরীরে আগুন লাগিয়ে দেন, আর এটি ছিল তৎকালীন তিউনিশিয়ার বিদ্যমান দুর্নীতি, অপশাসন, মানবাধিকার লঙ্ঘন ও বেকারত্বের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও ন্যায় বিচার না পেয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে বেন আলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। 26 ডিসেম্বর 2010, বোয়াজিজি মৃত্যুবরণ করলে এই আন্দোলন নতুন মাত্রা লাভ করে। প্রথমে এই আন্দোলন সমগ্র তিউনিশিয়াকে উত্তাল করে তোলে, পরবর্তীতে তা সীমান্ত ছড়িয়ে চলে যায়। এই আন্দোলন ইয়েমেন, লিবিয়া সহ সমগ্র আরব অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর মধ্য দিয়ে বেন আলি সরকারের পতন হয় এবং একই সাথে তথাকথিত অগণতান্ত্রিক রাষ্ট্রপ্রধানদের পতনও শুরু হয়ে যায়। 4 জানুয়ারি 2011, তিউনিশিয়ার আন্দোলন তীব্র আকার ধারণ করে। ফলে 14 জানুয়ারি বেন আলি সরকার তার দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটিয়ে ক্ষমতা থেকে অব্যাহতি নেন। মিশরে প্রায় 30 বছর ধরে একক শাসন পরিচালনা করে যাওয়া হুসনি মোবারক সরকারেরও অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মিশরের সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং তাহারের স্কোয়ারে একত্রিত হয়। হুসনি মোবারককে 11 ফেব্রুয়ারি ক্ষমতা থেকে নেমে আসতে হয়। শুধু কি এই মিশর আর তিউনিশিয়া, তা কিন্তু নয়, লিবিয়ার সাধারণ জনগণও দীর্ঘস্থায়ী একনায়ক মুহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন করেন। কিন্তু গাদ্দাফি এত সহজে জমাদার পাত্র ছিলেন না। এই বিদ্রোহীরা ইউরোপ ও আমেরিকা জোট অস্ত্র সরবরাহ করে, যার ফলে লিবিয়াতে গৃহযুদ্ধের আকার ধারণ করে। এই অবস্থা দীর্ঘ 9 মাস চলার পর 20 অক্টোবর গাদ্দাফি পরাজিত ও নিহত হন। অপরদিকে সিরিয়ার সরকার বাশার আল আসাদ বিরুদ্ধেও আন্দোলন শুরু হয়, কিন্তু বাশার আল আসাদ বিদ্রোহীদেরকে মাথা তুলে দাঁড়াতে দেননি। ফলে বাশার আল আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে, যা আজও বিদ্যমান রয়েছে। আমরা আরও কিছু বিষয় দেখব। আমরা যদি দেখি ইয়েমেনের স্বৈরাচারী শাসক আবদুল্লাহ সালের পতন ঘটে গেছে এই আরব বসন্তের ফলেই। ক্ষমতায় এসেছিলেন আব্দুর রাবে মানসুর। বাহরাইনেও বিদ্রোহ দেখা দিলেও তা ব্যাপকতা লাভ করতে পারেনি, তবে সেখানেও অস্থিতিশীল পরিবেশ এখনও বিরাজ করছে। আমরা কিছু বিষয় দেখি যে যে তিউনিশিয়ায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার আলো জানানোর জন্যই বোয়াজিজ নামক যে যুবক প্রকাশ্য নিজ শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিল, আজ সে তিউনিশিয়ার কী অবস্থা? সেই তিউনিশিয়া কি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে? তিউনিশিয়া কি পেরেছে সেই বোয়াজিজির রক্তের প্রতিদান দিতে? আমরা এখন দেখব আরব বসন্তের ফলাফল কতটুকু, বা এই যে আরব অঞ্চলে আরব বসন্ত ছড়িয়ে গেছিল, এখন এই আরব অঞ্চলের কি অবস্থা আছে? তারা কি সত্যিকার অর্থে গণতন্ত্র পেয়েছে? আজ যেইখানে
নিজের শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছিল বোয়াজিজি, সেখানে এখনো পূরণ হয়নি বোয়াজিজির স্বপ্ন। 14 জানুয়ারি 2011 সালে তৎকালীন প্রেসিডেন্ট বেন আলী পদত্যাগ করার পর গণতান্ত্রিকভাবেই ক্ষমতায় আসেন ঘানোসি। তিনিও পরবর্তীতে হয়ে নতুন প্রেসিডেন্ট হন বেজির সাইদের আগমন। কিন্তু এখনও তিন দেশের মানব পায়নি তাদের ন্যায্য অধিকার, এখনও পুলিশের সাথে মানুষের সংঘর্ষ ঘটে, এখন মানুষ সত্যিকার গণতন্ত্র এখনও ফিরে পায়নি। মিশরে মুবারক শাহকে ক্ষমতা থেকে সরিয়ে মুসলিম ব্রাদারহুড গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা আসেন। মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হিসেবে 2 বছর শাসন করার পরিচালনার পর সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয় এবং প্রেসিডেন্ট হিসেবে সিসির উত্থান হয়। ফলে মিশরের জনগণের স্বাধীনতা পুনরায় খর্ব হতে শুরু করে। এখনও মিশরের জনগণ তাদের প্রকৃত স্বাধীনতা পায়নি, যেখানে মোহাম্মদ মুরসিকে জেলে বন্দী করে তিনি কিছুদিন আগে মারা গেছেন। কিন্তু সেই মুসলিম ব্রাদারহুড গণতন্ত্র মুসলমানদের সঠিক ইচ্ছা তা কিন্তু এখনও বাস্তব প্রফলিত হয়নি। মিশরের জনগণ আজকে কিন্তু তাদের বাক স্বাধীনতার অধিকার নেই, তারা এখন শঙ্কিত আছেন। আজকে আমরা যদি লিবিয়াতে দেখি, লিবিয়ার অবস্থা আরও খারাপ। গাদ্দাফি থাকাকালে লিবিয়াতে গণতান্ত্রিক অধিকার না থাকলেও লিবিয়ার সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ ও জীবনযাত্রার মান নিশ্চিত ছিল। কিন্তু আরব বসন্তের পর লিবিয়াতে গৃহযুদ্ধ দেখা দেয়। লিবিয়ার জনগণ হাতে পশ্চিমেরা অস্ত্র তুলে দেয় এবং ন্যাটোর হস্তক্ষেপের কারণে লিবিয়ার কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে এ অঞ্চলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীর শাসন গড়ে ওঠে, যা বর্তমানে বজায় রয়েছে। ফলে লিবিয়ার সাধারণ মানুষ জীবন আজকে বিপর্যস্ত। তাহলে এই আরব বসন্ত থেকে আমরা কী পেয়েছিলাম, বা আরব বসন্ত থেকে আরব অঞ্চলের যে দেশগুলো আছে তারা কী কী উপকার তারা পেয়েছিল আজকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আরব বসন্তের ফলাফল সুদীর্ঘ ছিল না। আজকে আমরা সিরিয়ার দিকে যে লক্ষ্য করি যে আজ হাজার হাজার নারী শিশু রক্তের স্রোত আরব বসন্তের মূল্য দিচ্ছে। আরব বসন্তের সূচনা লগ্ন থেকে সিরিয়ার বাশার আল আসাদকে উৎখাত করার জন্য সাধারণ জনগণ বিদ্রোহ করে তাদেরকে মার্কিনি অস্ত্র ও অর্থ সহায়তা দিতে আন্দোলন করে আরব গমন করে তোলে। অর্থাৎ এই বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যে সকল বিদ্রোহীরা আন্দোলন করেছিল তাদেরকে অস্ত্র এবং আর্থিকভাবে সহায়তা প্রদান করেছিল আজকের এই বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই যখন এই বিদ্রোহীদের হাতে আক্রান্ত হয়ে যখন এই সিরিয়ার শাসক বাশার আল আসাদ যখনই ক্ষমতা থেকে নামবে, সেই সিচুয়েশনেই বাশার আল আসাদের পক্ষ অবলম্বন করে আজকের বিশ্বের বর্তমান মুসলিম রাষ্ট্র ইরান এবং রাশিয়া, যার ফলে শাসক এবং জনগণের মধ্যে সংঘর্ষটা বৃদ্ধি পেয়ে যায়, যা এখনও বর্তমান চলমান রয়েছে। হাজার হাজার এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার পরিবর্তে তাদের স্বাভাবিক জীবন ধ্বংস করে দিয়ে কেড়ে নিচ্ছে হাজার হাজার তাজা প্রাণ এই আরব বসন্তের কারণে। একইভাবে আরব বসন্ত ছিল গণতন্ত্র। আমরা যদি ইয়েমেন ও বাহরাইনের দিকে তাকাই, ইয়েমেন ও বাহরাইনের সরকার ঠিকই পরিবর্তিত হয়েছে, জন্ম নিয়েছে নতুন জঙ্গি গোষ্ঠীর, বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা, কিন্তু ফিরে আসেনি আরব বসন্তের কাঙ্ক্ষিত লক্ষ্য, নিশ্চিত হয়নি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার। আরব বসন্ত ছিল গণতন্ত্র মানবাধিকারের মূলাঝুলি, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে পশ্চিমা বিশ্বের অস্ত্র ব্যবসা, তেল আমদানি ও তাদের মদক পৃষ্ঠের শাসকের ক্ষমতা বসানোর একটি এজেন্ডা মাত্র, যা আজ বর্তমান বিশ্ব সামনে স্পষ্ট। যদিও তারা তাদের এই এজেন্ডটা বহুলাংশে সফল হয়েছেন, মধ্যপ্রাচ্যকে আরও কতদিন এই আরব বসন্তের মূল্য দিতে হবে তা এখনই দেখার বিষয়। আমরা জানি না আরব বসন্ত আর কতগুলো মানুষের, কতগুলো মুসলমানের প্রাণ কেড়ে নিবে। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আমরা অপেক্ষায় থাকছি যে আমরাও চাই এই আরব অঞ্চলে শান্তি ফিরে আসুক। তাহলে আমাদের নেক্সট আবার দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।